আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। যেহেতু মাছে ভাতে বাঙালি আমরা, আর ইলিশ আমাদের সবারই ফেভারিট, তো আজকে সেই ইলিশ নিয়েই একটা মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকের রেসিপিটি হলো ইলিশ পোলাও। আশা করি খুব সহজ করে রেসিপিটি শেয়ার করবো এবং আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন পুরো রেসিপিটি দেখে নিই। প্রথমে আমি 4 পিস মাছ ভালোভাবে ধুয়ে নিয়ে নিয়েছি। হলুদ মরিচ গুঁড়ো ও লবণ দিয়ে আমি মাখিয়ে রেখেছি। আর আমার কাছে মনে হয় সরিষা তেল দিয়ে ইলিশের টেস্টটা খুব বেশি ভালো লাগে, সেজন্য সরিষা তেল দিয়ে দিলাম প্যানে। এবং সেই তেলটা একটু ভালোভাবে গরম করেই আমি একটু কড়া করে মাছটা ভেজে নেব। আপনারা চাইলে আর একটু হালকা করে ভেজে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আমি একটু বেশি কড়া করে ভাজবো যেন মাছটা ভেঙে না যায়। আর আমি একটু বেশি করে তেল দিয়ে দিয়েছি সরিষা তেলটা। আমার কাছে মনে হয় ইলিশের যে কোনো রেসিপিতে সরিষা তেলটা ইলিশের স্বাদটা অনেক গুণ বাড়িয়ে দেয়। তো যে বেঁচে যাওয়া যে তেলটা থাকবে সেই তেলটাতেই আমি পোলাও রান্না করব। মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এই সেম তেলটাতেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা একটু মিহি করে কুচি করে নিয়েছি যেন তাড়াতাড়ি ভুনা হয়। পেঁয়াজটা একটু মোটা মোটা থাকলে পেঁয়াজটা মিশতে একটু সময় নেয় বেশি। তো পেঁয়াজ ভাজার সময় যেন কম সময় হয়ে যায় সেটা খেয়াল রাখার জন্য আপনারা ভাজার সময় কিন্তু লবণ দিয়ে দিতে পারেন কিছুটা। এখন আমি আস্ত যে গরম মশলাগুলি থাকে সেগুলি দিয়ে দিয়েছিলাম। স্ক্রিনে লেখা আছে কোনটা কেমন পরিমাণে দিয়ে দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এরপর যে আদা রসুন বাটাটা দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব, যেন আদা রসুন বাটার এটা কাঁচা যে স্মেলটা থাকে সেটা না আসে। তো ভালোভাবে ভাজার পর ইলিশ মাছটা যে পাত্রটাতে আমি মাখিয়েছিলাম সেটাতে কিছু মশলা লেগেছিল, সেই মশলাটা আমি একটু পানি দিয়ে ধুয়ে নিয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এই পর্যায়ে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে টক দই দিয়ে দিব পরিমাণ মতো। আর টক দইটা দেওয়ার ফলে গ্রেভিটা একটু ঘন হবে আর খেতেও খুব ভালো লাগবে। আর এই রেসিপিটা তৈরি করার সময় টক দইটা আমার কাছে ছিল না, সেজন্য আমি বাটার মিল্ক তৈরি করে নিয়েছি। কুসুম গরম পানির ভিতরে লেবুর রস চিপে দিলেই কিন্তু একটু ফেটে যায়, সেটাই বাটার মিল্ক। আর টক দই দেওয়ার পর কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন দইটা ফেটে না যায়। আর ভাজার পর মশলাটা ভালোভাবে কষানোর পর আমি আগে থেকে চালটা ধুয়ে ঝাড়িয়ে রেখেছিলাম পানিটা কিছু সময়ের জন্য। সে চালটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব কিছু সময় নিয়ে। অন্য একটা পাত্রে আমি আগে থেকে গরম পানি করে রেখেছিলাম, ফুটন্ত গরম পানি, সেটা এখন দিয়ে ঢাকা দিয়ে দিব। আর দেখতেই পাচ্ছেন ঢাকাটা দেওয়ার সাথে সাথে কিন্তু পানি বল্ক আসছে। দেখতেই পাচ্ছেন পাত্রের নিচে কিন্তু একটা মোটা তাওয়া দিয়ে দিয়েছি আমি। এখন আমি লো আছে, মিডিয়াম টু লো আছে আমি দমে রাখবো 30 থেকে 40 মিনিট। অনেকেই কিন্তু কমপ্লেন করেন পোলাওটা একদম ঝরঝরে হয় না, তাদের জন্য একটা ট্রিক্স, সেটা হলো পোলাওটা পানিতে দেওয়ার পর কিন্তু একটু মোটা তাও যদি নিচে দিয়ে দেন, একটু লো আঁচে রান্না করেন, একটু দমে রেখে রান্না করার সময় নিয়ে রান্না করার চেষ্টা করেন, পোলাওটা খুব ভালো সিদ্ধ হবে এবং ঝরঝরা হবে। আর পানিটা যখন শুকিয়ে আসবে কিছু সময় পর, তখন কিন্তু আমি মাছগুলো দিয়ে একটু চালগুলো উপরে দিয়ে একটু ঢেকে দিচ্ছি। তো পুরো পানিটা শুকিয়ে যাওয়ার পর আমি আস্তভাবে খুব আলতোভাবে মাছটা তুলে নেব যেন ভেঙে না যায়। এরপর চালটা একটু নাড়াচাড়া করে যাব যেন উপর নিচ সবটাই সমানভাবে সিদ্ধ হয়। এরপর কিন্তু মাছটা আবার সুন্দর করে উপর দিয়ে দিয়ে দিব যেন মাছের যে স্মেল এবং ফ্লেভারটা সেটা পোলাওয়ের সাথে খুব ভালোভাবে মিশতে পারে। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আশা করি সবাই ভালো লেগেছে। সবাই আমার চ্যানেলটা সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।